দুনিয়ার লোভে ক্ষমতার লোভে যে আমাদের ক্ষমতা লাগবে আমাদের আওলাদ দিয়ে আমরা কি করব কার প্রয়োজনায় এই উমায় কাদের এই আবু সুফিয়ান এই ইয়াজিদের চক্রান্তে এই আবু সুফিয়ানের গোষ্ঠী এরা যাদেরকে উমাইয়া বলা হয় এই উমাইয়ারা যখন ক্ষমতায় আসে কারবালার শাহাদাতের মাধ্যমে 90 বছর পর্যন্ত তারা ক্ষমতায় থাকে এবং এই 90 বছর মসজিদের মিম্বারে দাঁড়ায়া তারা আলে রসুলের উপরে নবী বংশের উপরে তারা অভিশাপ বর্ষণ করছে গালিগালাজ করছে মসজিদের মিম্বারে দাঁড়ায়া জুমার খুতবার সময় তারা করছে এটি কয়জনে জানে তাদেরকে বলতেই দেয় না জানতেই দেয় না এগুলাই আমার বাবা জান তুইলা ধরছে কারবালার প্রান্তরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওইখানে উপস্থিত হইছেন তখন এজিদের সৈন্যর দিকে তাকায়া বলছিল তিনটা প্রশ্ন করছিল কিন্তু এর আগে কি তাদের উদ্দেশ্য একটাই ইমামে হুসাইন ইমামে হুসাইন তাদের আর কোনো উদ্দেশ্য না যে আমরা হুসাইন তুমি আত্মসমর্পণ করো ওইভাবে বারবার এলান করতেছিল হে ইমাম হুসাইন তুমি ওইভাবে আত্মসমর্পণ করো যেইভাবে তোমার নানাজি তোমার পিতাজি আমার বাপ দাদাকে কি আত্মসমর্পণ করাইছে তুমি ওইভাবে আত্মসমর্পণ করো মহানবীর আওলাদ মহানবীর এই ন্যায়ের ধর্ম এই সত্য পথ মহানবীর আওলাদ এটাকে হাত মিলায় নাই বাতিলের সাথে কল্লা দিয়া দিছে মাথা দিছে কিন্তু হাত দেয় নাই আর এই কমবখত ইয়াজিদ আর জেনারেল ইবনে জিয়াদ এই মারওয়ান এই শিমাল ওদের এই থালি নাই যে আমাদের দরকার তো হাত মাথা না কিন্তু ওরা মাথা লয়ে গেছে কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত নিতে পারে নাই হাত দেয় নাই ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছে এই হাত আমার নানাজির হাত এই হাত আমার ন্যায়ের হাত এই হাত আমার নানাজির ন্যায়ের সত্য সঠিক পথের হাত এই মাথা আমার এই কল্লা আমার কিন্তু হাত আমার নানার আমি বাতিলের সাথে মিথ্যার সাথে দুনিয়ার সাথে এই অন্যায়ের সাথে আমি হাত মিলাবো না কখনো না ইমাম হুসাইন আলাইহিস সালাম হাত মিলায় নাই এজিদের জেনারেলের সাথে এজিদের সাথে কল্লা দিয়ে দিছে শুধু কি কল্লা দিছে না না সমস্ত পরিবারকে উৎসর্গ করছে কিভাবে যখন তাবুতে রাখা হয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালাম সবাইকে বলছিল যে দেখো এজিদের টার্গেট হচ্ছে আমি আর কেউ না তোমরা সবাই মদিনায় চলে যাও তোমাকে কেউ কিছু বলবে না দেখেন প্রেম কারে কয় আকার প্রতি ভালোবাসা কি মুর্শেদের প্রতি ভালোবাসা কি ইমামের প্রতি ভালোবাসা কি আমি কি ওই ভালোবাসা বাঁচতে পারি আমি পারি নাই কিভাবে বলছে হে আমার ইমাম হুসাইন আমরা যেই পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ওই পর্যন্ত আপনার গায়ে কেউ ফুলে টোকাও দিতে পারবে না এবং আমরা যাব না বারবার বোঝানোর পরেও তারা যায় নাই ওই জায়গায় যদি আমি হইতাম কি করতাম জান বাঁচাইয়া পলায় যাওয়ার সম্ভাবনাই ছিল এই যে প্রেমের এই জন্য নাহিদ বাবা যে কতক্ষণ আগে বললো আমার বাবা যেন বলতো ঈশানবীকে যখন শুলে চড়ায় তখন ইহুদি মৌলবীরা ঈশানবীকে শুলে চড়ানোর আগে ঈশানবীকে বলল হে ঈশা আমরা জানি আপনি মৃতকে জীবিত করেন করছেন আপনি অন্ধকে চক্ষু দান করছেন কুষ্ঠরোগীকে ভালো করছেন এবং আপনার উম্মতের মধ্যে আপনার মুরিদের মধ্যে কে কি দিয়া ভাত খাই আছে সেটা বন্ধ বইলা দিতে পারতেন কার কোথায় কি আছে সব বইলা দিতে পারতেন কিন্তু আমরা এখন আপনাকে শুলে চড়াইছি এই শুল থেকে আপনি বাইরে আসেন তাইলে আমরা মানুম আপনার সচ্চা নবী সত্য নবী আমরা আপনার কাছে ইমান আনুন তখন আমার বাবা জান বলল জামের ভাই তুমি যদি এখানে থাকতা কি বলতা বাবা জান এটা তো ঠিকই কইছে যাহা তুমি যদি সত্য নবী হইয়া থাকো তাহলে এন থেকে বাইরে আহ তখন আমি তোমার কাছে ইমান আনুম এটা তো যুক্তিসঙ্গত কথা আজকে ওহাবি খারিজিরা এই মওদুদিবাদীরা তারা এই সমস্ত যুক্তিগুলাই দাঁড় করায় দেয়
এই সমস্ত যুক্তিগুলো দাঁড় করায়। আচ্ছা, ওই সময় এক কিশোরী, যে কিশোরীর হুবুকে লেজারাতকে গলিল প্রদেশে ঈসা সালাত ওয়া সালাম, ওই কিশোরী কান্না করতেছিল, জিজ্ঞেস করছে তুমি কেন কান্না করতেছ, বলে যে আমার হুবু লেজারা সে মারা গেছে, আমি তার দুঃখে আমার কেউ নাই, এর জন্য আমি কান্দাছি। তখন ঈসা নবী ওই কবরের সামনে যায় বলছে লেজারাতে কাম হুকুম বিজনিল্লাহ, হে লেজারাত আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে লেজারা দান করে দাঁড়ায় গেছে, এই ফুলা ফাপা সমস্ত কিছু এই মৃতকে জীবিত করলো। কোরআনে বলতেছে ওয়া উদ্রিহুল আকমাহা ওয়া লাগরাসা ওয়া হুহিল মৌতা কুম্বে ইজনিল্লা, আমি সেই ঈসা যে মৃতকে জীবিত করছি, ঈসা নবী। তখন ওই কিশোরী যাইতেছিল, ওই কিশোরী দেখে বলে প্রভু একই আমি দেখিতেছি, আপনি গেলিল প্রদেশে আমার ভুবুলে যা রাতকে মৃত থেকে জীবিত করছেন, আর এখন আপনার মাথায় ময়না কাটার মুকুট, আপনার কাঁধে ক্রোশ আপনি বহন করে চলছেন একই। তখন মহানবী এই ঈসা নবী ওই কিশোরীকে ডাক দিছে, কিশোরী তুমি এদিক আস। ওই কিশোরী আইসা ওনা দিয়া ঈসা নবীর রক্ত মুবারক পুইসা দিতেছে আর বলতেছে ঈসা নবী, কিশোরী তুমি কি জানো এই যে মানুষগুলা যে দাঁত ভেঙচি মাইরা হাসতাছে, টিটকারির ভাষায় কথা বলতেছে, এরা মানুষ রূপী অসুর, এরা মানুষ না, এই মানুষ রূপী অসুর এরা দেবতা চিনে না, তাই আমি এইখানে থাকবো না, আমি চলে যাচ্ছি, কারণ অসুর কোনোদিন দেবতা চিনে নাই, চিনবে না, চিনার চেষ্টাও করবে না, কারণ এরা অসুর, অসুরের কপালে দেবতা নাই, অসুর অসুরই থাকবো। এর জন্য আমার বাবা বলে ভূতের কপালে পেতনি মিলে, জাইসা কাঁচা তেইসা মিলে, সুটকির সাথে বেগুন মিলে, আলু মিলে না, আর রাজা কা রানী মিলে, জহরি চিনে জহর, ভোমর চিনে মধু, অপদার্থ চিনে ঈসা মাসার কদু, কারণ জহরি জহর চিনব, ভোমর মধু চিনব, ভুলে যাই ফুলের থেকে মধু চিনে মধু সংগ্রহ করে নিব, আর অপদার্থ বাজারে গেলে সর্বপ্রথম চিনব কি ঈসা মাস, তবু কি দিয়া খামো কয়েকটা লাউল। এইভাবে আমার বাবা যান বলতো, ঠিকই তাই তো, কাজী এই জিনিসগুলা আমাদেরকে ভালোভাবে। তখন ইমামে হুসাইন আলাইহিস সালাম বলল না আমার কোনো ই নাই, তোমরা চলে যাও, কারো লাগবে না। তখন তার মুরিদানরা তার ভক্তরা বলল আমরা যেই পর্যন্ত আমাদের জীবন আছে আপনাকে কেউ টাচ করতে পারবে না, মহানবীর হাদিস, তুমি তোমার জান মাল ইজ্জত সম্পদ স্ত্রী পুত্র কন্যা যাহা কিছু আছে সমস্ত কিছু থেকে আমি মোহাম্মদকে ভালোবাসতে না পারবা বেশি, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না। তাহলে মুমিন হওয়ার পূর্ণ শর্ত কি? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কে? রাসূলকে, মুর্শিদকে, সবার উপরে এমনকি নিজের জীবনের থেকে বেশি। এর জন্য বাবা জান, বাবা বেদম মর্সি কিছুক্ষণ আগে বলছে রাজা হরিশ্চন্দ্র সে মুরিদ হয়েছে তার গুরুর কাছে, গুরু কাছে মুরিদ হওয়ার পরে বলছে বাবা আমার যাহা কিছু আছে সব আমি আপনাকে দান করে দিলাম, কয় তুমি বুঝা কয়ো কি বলছ, হা বাবা আমি দান করে দিলাম, তিনবার বলছে বাবা আমি দান করে দিলাম সব আপনাদের, আমার বলতে কিচ্ছু নাই। তখন দাতা হরিশ্চন্দ্র বলছে, রাজা হরিশ্চন্দ্রকে বলছে তার গুরু, তুমি আমার গুরু দক্ষিণা দাও, কয় বাবা আমি আইতাছি উপরে যাই, কয় তুই না আমারে সব দিয়া দিছস, তাহলে উপরে যাবি কে? কত বড় পরীক্ষা এইখানে, একেই বলা হয় জ্ঞানী, এটা কি সৃষ্টির জ্ঞান, এটা পুঁথিগত জ্ঞান নয় যে তুই উপরে যাবি কেন, তোর না বলে কিছু নাই, তার মানে এটা মৌখিক ভাবে দিছে, অন্তর থেকে দান করে নাই। আরে বাবা দান তো অন্তর থেকে করে, মুখের থেকে করে না। এর জন্য কারবালায় যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে তরবারি ধারণ করছে, শহীদ করছে আওলাদে রাসূল, তারা ইমান ধারণ করছে, ইমান আনয়ন করছে মুখী অন্তর থেকে না। এর জন্য বলছে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ইমানদার বিশ্বাসীরা তোমরা ইমান আবার ইমান আনো, একবার তো ইমান আনছো মৌখিক ভাবে, এখন অন্তর থেকে ইমান আনো, এই অন্তর থেকে ইমান আনতে গেলে ধ্যান সাধনা করতে হবে, ধ্যান সাধনা ছাড়া হবে না। তো আওলাদে রাসূলরা প্রত্যেকেই নিজেদের জীবনকে
উৎসর্গ করে দিছে ইমাম হুসাইন আল্লাহ সালামের প্রেমে, ঠিক ওইভাবে মুর্শিদের প্রেমে নিজের জান মাল ইজ্জত সমস্ত কিছু উৎসর্গ করতে হবে। এর আগে মুমিন হবে না, এর আগে মুমিন হবে না। কারণ মুর্শিদকে সব দিয়ে দিলে যে মুর্শিদ লয়ে লুর দিব তা না, এটা পরীক্ষা, এটা পরীক্ষা, জাস্ট দেখে মুর্শিদ কি করে। এই জন্য আমার বাবা বলছে মন দেখা ধন দেয়, দিয়া মন দেখা ধন, দিয়া ধন দেখা মন, কাইরানিতে কতক্ষণ মুর্শিদ মন দেখা ধন দেয়। আমি যেরকম চাপাইয়া দিব মুর্শিদ ওইরকম চাপাইয়াই দিব আল্লাহ খাইরুল মাকিরিন, আমি সবচেয়ে বড় কৌশল দাতা। তো ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন কি করে যাচ্ছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের বোন ছিল হযরত জাইনব, ওনার দুইটা ছেলে ছিল, এই ছেলে দুইটা আনু মোহাম্মদ, এক ছেলের নাম বড় ছেলে আনু মোহাম্মদ, এই ইমাম হযরত জাইনবের দুই ছেলে দেখেন এইখানে সব আছে, ভাইয়ের জন্য বোনের ভালোবাসা, আকার জন্য মুরিদের ভালোবাসা, এবং যা মামার জন্য ভাগিনার ভালোবাসা, এবং বংশের জন্য বংশের ভালোবাসা, এবং মেয়ের প্রতি ভালোবাসা। ওই বোন বলতেছে ভাইজান আমার এই দুই ছেলেকে আমি উৎসর্গ করে দিলাম আপনার নামে। কয় না না, কয় এদেরকে যাইতে দেন, আমার এই দুই ছেলে কারবালার মাঠে যাবে এবং এরা শহীদ হওয়ার পরে আপনি যাবেন। কয় না আমার ভাগিনা আমি দিব না অনুমতি। তখন কৌশল অবলম্বন করছে, কি বলছে, বলছে ভাইজান আম্মা জান বলছে কি যখনই কোনো মুসিবত আসে তখনই তুমি সৎকা দিও, যখনই তোমার উপরে বড় ধরনের কোনো মুসিবত আসে তুমি তখন সৎকা দিও। তা আমি আমার এই দুই ছেলেকে আপনার জানের সৎকা হিসেবে আমি দিয়া দিছি। হে আমার ভাই আমার আকা, আমার দুই ছেলেকে আপনি কারবালার ময়দানে যাওয়ার অনুমতি দিন। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছে বোন তুমি এটা কইরো না। তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র কদম মুবারক ধরে হযরত জাইনব বলছে ভাইজান নানা জান বলছে সৎকার জিনিস ঘরে বেশিক্ষণ রাখতে হয় না, যত তাড়াতাড়ি পারো দিয়ে দাও। ভাইজান আপনি কৌশল এবং প্রেম ভালোবাসা উৎসর্গ কাকে বলে, এইভাবে উৎসর্গ। আমি তো সেই নবীর উম্মত যেই নবীর সাহাবা তার সন্তানের জানাজায় দাঁড়াইছে এমন সময় মহানবী ডাক দিছে তুমি আসো, সাথে সাথে সন্তানের জানাজা ফালাইতিয়া মহানবীর ডাকে দৌড়ে গেছে। এটা হলো ফরজ, কারণ নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ। যে নবীর ডাকে সাড়া দেয় না, যে রসুলের ডাকে সাড়া দেয় না, সে কাফের, সে কাফের, অবশ্যই দিতে হবে। এর জন্য মুর্শিদ যদি কখনো ডাকে, মুর্শিদ যদি ডাকে তখন অবশ্যই ডাকে সাড়া দিতে হবে। মুর্শিদ এখানে বসে আছে, অবশ্যই মুর্শিদের চেহারার দিকে তাকায় থাকতে হবে, বসে থাকতে হবে যেই পর্যন্ত অনুমতি না দেয়। আরে কথায় কথা অনেক আসে, তো ওই কারবালা প্রান্তে আনু মোহাম্মদ চলে গেল, ইমাম হুসাইন আলাইহিস সালামের দুই ভাগিনা শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আলাইহিস সালাম তার ভাতিজা ইমাম কাসেম আলাইহিস সালামকে শহীদ করছে এজিদের দল, যে ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে, ইমাম হুসাইন আলাইহিস সালামের ছয় মাসের শিশু ইমাম আলী আসগর। ইমাম আলী আসগরকে যখন এইভাবে দাঁড় করাইছে ধৈরা, যে আমি আমি যদি ফোরাতের তীরে যাই তোমরা মনে করবা যে আমি পানি পান করার কৌশল অবলম্বন করতে পারি, কিন্তু আমি এই সন্তানটার দিকে তোমাদেরকে ধরে দাঁড়াইতেছি, তোমরা এই বাচ্চাটাকে একটু পানি পান করাও, তোমরা আমার এই ছোট শিশু মাসুম শিশুকে একটু পানি পান করাও। তখন ওই ছয় মাসের শিশু, বাবা প্রত্যেকের ঘরে সন্তান আছে এমন কোন মানুষ নাই যে সন্তান নাই, আমার ছোট্ট বাচ্চাটা যদি কান্না করে শত সাথে আমি পরেশান হয়ে যাই, ওই বাচ্চাটা কান্দে কেন, বাচ্চাটাকে থামাও, বাচ্চার কান্না সহ্য হয় না কোনো মা বাবার। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে এই ছয় মাসের শিশু ইমাম আলী আসগর ত্রিভোলা যে তীর সেইটা দিয়ে তার কল্লা মোবারক কেটে ফেলাইছে এজিদের সৈনিক ফর্মুলা। কেভাবে যখন ধরছে এইবার উঁচা করে
যেই সন্তানটা কিছু পানি পান করাও, তখন হুরমুলাকে ইবনে জিয়াদ এবং সিমাদ এরা হুকুম দিছে তুমি তীর চালাও। যখন তীর তাক করছে মানে নিশানা ঠিক করছে ওই ইমাম আলী আসগরের দিকে, তখন তাকায়া দেখে ওই ইমাম আলী আসগর আলাইহিস সালামের সামনে সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। হুরমুলা তীর চালাইতে পারে নাই, দ্বিতীয়বার আবার বলছে তুমি নিশানা ঠিক করো। নিশানা ঠিক করছে, তাকায়া দেখে মা ফাতেমাতুজ জাহরা ইমাম এই ইমাম আলী আসগরের সামনে দাঁড়ায় রয়েছে, কিভাবে ছাড়বো? তখন বলে কি ব্যাপার, তুমি তীর কেন ছাড়ছো না? বলে ইমাম মহানবী সামনে দাঁড়ানো এবং মা ফাতেমাতুজ জাহরার সামনে দাঁড়ানো, আমি কিভাবে তীর ছাড়ি? তীর যদি ছাড়ি যায় তো মহানবীর দেহে লাগবো। তখন এই ইয়াজিদের জেনারেল ইবনে জিয়াদ এই মারওয়ান এই সিমারের দলেরা কি করছে, হুরমুলার চোখে এইভাবে হাত দিয়া হুরমুলার চোখটাকে বন্ধ করে দিছে, বলে তীর ছাইরা দাও। তীর ছাইরা দেওয়ার সাথে সাথে যায়া ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে যে সন্তান ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র এই গলা মুবারক ত্রিফলা তিন মাথালা তীর ছিল, এই তীর দিয়া কেইটা সাথে সাথে দরদরায় রক্ত পড়ছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম এই রক্তগুলো এইভাবে ধইরা উপর দিকে ফেইকা দিয়া বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সমস্ত ওলাদ যখন শহীদ হইছে পরে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু এই মাসুম এই ছোট্ট বাচ্চা যখন শহীদ হইছে তখন পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন, কি অপরাধ করছিল ওই ছোট মাসুম শিশুটি? পৃথিবীর কোন যুদ্ধের ইতিহাসে আছে যে নারীর উপর অত্যাচার করা হয়? ইসলামে তো নাই, মহানবীর আরবের ইয়ে তো নাই, মহানবীর ধর্মের মধ্যে নাই। তো সাহাবারা কিভাবে আওলাদের রসুলের আওলাদদের উপরে মহানবীর ঘরে রাজকুমারীদের উপরে রাজকন্যাদের উপরে কিভাবে তারা অত্যাচার করলো, কিভাবে তাদের মেকআপ ছিনিয়ে নিল, কিভাবে তারা তাদেরকে এই কারবালা থেকে দামেশকে 1300 মাইল 1300 মাইল রাস্তা হাঁটাইছে, 1300 মাইল এই রাস্তা নিকাব উড়াই নিয়ে তখন আওলাদের সুলে যে শাহাদাতিক তারা বলছে তোমরা একটা হযরত জাহাঙ্গীর সাথে বলছে ওইখানে মেজু স্ত্রীর নাম উম্মে লাইলা আর ছোট মায়ের নাম হচ্ছে সাহাবা ও মারবা, এই তিনজন এই কারবালার মাঠে বিবি সাকিনা ছিল এবং আরো সদস্যগণ ছিল, তারা পিছনের চুল সামনে আইনা দিছে, তারা তো মেকআপ সিনে আনিছে আর এখন ওনারা মেকআপে পেছাল পরে এই এতিদের দলে স্বার্থের জন্য দুনিয়ার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম গেছে ওইখানে, কি ব্যাপার তারা কেন এরকম করে? যখন সমস্ত আওলাদগণ শাহাদাত বরণ করছে ইমাম হুসাইন আলাইহিস সালাম চায়া চায়া দেখছে, আরে ঈদুল আজহার মধ্যে ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল আসসালাম ইসলাম ইসমাইল আসসালাম কি স্বপ্নে দেখছে ইব্রাহিম নবী যে কুরবানি করতেছে প্রিয় বস্তু, প্রিয় বস্তু কোরআনের বচন হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় যে বস্তু সেটাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো, কোরআনের বাণী হচ্ছে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেটা সেটা আমার রাস্তায় কোরবানি করে দাও, প্রত্যেকটা নফসের প্রিয় বস্তুই হচ্ছে তার ইচ্ছা, এই ইচ্ছাকে কোরবানি দেওয়া বড় বড় মারাত্মক ব্যাপার, মানুষ ইচ্ছাকে কোরবানি দিতে পারে না। আমিত্ব যেটাকে বলা হয় খুদি, এইটাকে কেউ কোরবানি দিতে চায় না। তো প্রিয় বস্তু হযরত ইসমাইল আসসালামকে কোরবানি দিতে যায় কোরবানি হয় নাই, ওইখানে পশু জবাই হয়েছিল, তাই আমরা খুশি করি, খুশি ঈদুল আজহা পালন করি, খুশি উদযাপন করি, কিন্তু কারবালা প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে সমস্ত আওলাদে রসূলগণ একমাত্র ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম বাদে সমস্ত আওলাদগণ শহীদ হইছে। তো ওইখানে কি আমরা একটু মাতম করতে পারবো না? ওইখানে কি আমরা একটু চোখের পানি ঝরাইতে পারুম না? উমাইয়া আব্বাসিয়ার আমাদের কি শিখায় যে দশি মহরমের মাইন ইয়া হুসাইন কই পাইলো,
আর ইয়া হুসাইন আপনার বাপে মারা গেলে আপনি কান্দেন কেন? আপনার মেয়ে মারা গেলে, সন্তান মারা গেলে আপনি কান্দেন কেন? আপনি না বলে মহানবীর উম্মত আউলাদে রসুলের উপর এত বড় জুলুম অত্যাচার করছে তারা? তাহলে পরে যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম সামনে গেছে, যে একটা কথা জিজ্ঞে তিনটা প্রশ্ন করছে এজিদের বাহিনীকে। প্রথম প্রশ্ন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা? হাল মানে এখানে এই মুহূর্তে এই অবস্থা এই জায়গা, নাসিরিন মানে সাহায্যকারী, ইয়ানসুরুনা আমাকে এই জায়গায় এমন কি কেউ নাই জামি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? এজিদের 33,000 সৈন্য পাথরের মতো দাঁড়ায় রয়েছে, একটা কথা বলে নাই, ফেল ফেল করে তাকায় রয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে। দ্বিতীয় প্রশ্ন করছে, যেখানে কি আমার নানাজির এক উম্মত নাই জামি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? তার মানে ইমাম হুসাইন আলাইহিস সালাম পৃথিবীর সাথে পরিচয় করায় দিতেছে গাদ্দারদেরকে, যে ওইখানে নবী পরিবারকে, আলে রসুলদেরকে, এই পাক পঞ্জাতনকে সাহায্য করার মতো একজন মানুষও নাই। তাহলে তারা না বলে কি করছে? কলেমা পাঠ করছে, নামাজ পড়ে, কারবালায় তারা তাবু টানায়ও নামাজ পড়ছে, দামাতে শহীদ। তাদের দাড়ি ছিল, সীমারের দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, ইবনে জিয়াদের দাড়ি টুপি জুব্বা সব ছিল, খালি কণ্ঠের নিচে ইমান ছিল না, অন্তরে ইমান ছিল না, তারা বিক্রি হয়ে গেছে সম্পদের কাছে, সব ছিল। এর জন্য বলা হয় যে এজিদের তাবুতে আজান, ইমাম হুসাইন আলাইহিস সালামের তাবুতে আজান, এজিদের তাবুতে রুকু সেজদা, ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার তাবুতে রুকু সেজদা, এজিদের তাবুতে নামাজ, ইমাম হুসাইনের তাবুতে নামাজ। এর জন্য কোরআনে আল্লাহ এক জায়গায় বলে নাই আমি নামাজির সাথে থাকি, কারণ নামাজির সাথে যদি বলতো যে আমি নামাজির সাথে থাকি আল্লাহ, এই কথা যদি বলতো আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম, আল্লাহ কার সাথে আছে, এজিদের সাথে না ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে? কারণ দুজনের এখানেই তো নামাজ হয়েছে, এর লেগে আল্লাহ একবার যার সুজ্জা কাইটা দিছে, পুরা সুজ্জা। আল্লাহ কি কইছে? ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। কোরআনের এক জায়গায় নাই ইন্নাল্লাহ মা আল মুসাল্লিন, যে আমি নামাজির সাথে থাকি, সারা কোরআনের এক জায়গায় নাই। আছে কি? আমি ধৈর্যশীলের সাথে থাকি। নামাজে যাদের তাবুতে আছে ধৈর্য নাই, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের তাবুতে ধৈর্য আছে, সালাতেও আছে। এর জন্য বলছে কোরআনে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা, বেসবরে ওয়াসসালাত, কি ধৈর্যের সাথে এবং সালাতের সাথে সাহায্য চাও। সাহায্য কিভাবে দয়ালের কাছে চাইতে হবে? দয়ালের কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য এবং সালাতের সাথে। পরক্ষণে যায় বলতে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে আছি। ওইখানে আগে হইল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বেসবরে, আগে সবুর পরে সালাত, আর এখানে বলতেছে আমি সবুরকারীর সাথে থাকি। তাহলে ওইখানে এজিদের তাবুর মধ্যে যখন সালাত নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহ এজিদের সাথে নাই, নামাজির সাথে নাই, আছে কার সাথে? ধৈর্যশীলের সাথে, আছে মুমিনের সাথে, আল্লাহ থাকে মুহসিনের সাথে, আল্লাহ থাকে মুত্তাকির সাথে। সারা কোরআনে আল্লাহ চারজনের সাথে থাকে, কি? আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে, আল্লাহ মুহসিনের সাথে থাকে, আল্লাহ মুমিনের সাথে থাকে। এই কথাগুলা আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা পবিত্র বই মুবারকে এই কথাগুলা লিখছেন, আপনারা পইরা দেখেন, দুধ কা দুধ পানি কা পানি ভাগ করে দিয়ে গেছে, কে এজিদের উম্মত কে মোহাম্মদের উম্মত সেইটাও বুঝাই দিয়ে গেছে। তখন ওইখানে দাঁড়ায়া ইমাম হুসাইন আলাইহিস সালাম লাস্ট প্রশ্নটা করছে, কি এইখানে কি একজনও মুসলমান নাই যা ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? তার মানে কারবালার প্রান্তরে
এই নামদারি মুসলমান, নামদারি সাহাবি, নামদারি দাড়ি টুপিওয়ালা নামাজ পড়নেওয়ালা যারা ছিল এবং নামদারি কলমা পড়নেওয়ালা যারা ছিল, যারা মুনাফেক রূপী মুসলমান ছিল, যারা মহানবীর সাথে কি কাতারে জামাতবদ্ধ হইয়া নামাজে শরীক হইছে, কিন্তু মহানবীর উফাতের পরে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। এবং আশ্চর্য হবেন শুনলে, মহানবীর পরিবারের আওলাদদের মধ্যে একজনকেও সাধারণভাবে তারা এই পর্দা করতে দেয় নাই, সবাইকে হত্যা করা হয়েছে এবং এমন কি চক্রান্ত করা হয়েছে মহানবীর আওলাদদের মধ্যে কারো মাজার শরীর। যেখানে কি কোন মুসলমান নাই, তার মানে ওই 33,000 মধ্যে একটাও মুসলমান ছিল না, সব নামদারি মুনাফিক ছিল এবং নামদারি মহানবীর উম্মত ছিল। আচ্ছা, নাহিদ বাবা এই কথাটাই বলছে যে আমি যে কারবালায় আওলাদের রসুলদেরকে হত্যা করা হইল, ওইখানে তো কোনো ইহুদি নাই, জৈন নাই, পারসি নাই, কোনো খ্রিস্টান নাই, কি সবই তো মুসলমান নামধারী, আবার সবাই মহানবীর সাহাবি দাবিদার, আবার এদেরকে কি করার জন্য, উপর উঠানের জন্য, তাদের সাফাই গাওয়ানোর জন্য তাদের একদল এজেন্ট দালাল বের হয়েছে, তারা এখন এজিদের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়, আমিরুল মুমিনুন লাগায়, মাবিয়া আবু সুফিয়ানের পিছেও রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়, ছি 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 ছি, ঘৃণা তাদের প্রতি, ঘৃণা, ন্যূনতম বিবেক থাকা উচিত, এটাও তাদের নাই। তো কাজেই মহানবীর এই সাহাবিদের মধ্যে কেউ ছিল না, 33,000 মধ্যে 33,000ই অমুসলিম, সেটা ইমাম হোসেন আলাইহিস সালাম বইলে দিয়ে গেছে যে এখানে কি আমার একজনও মুসলমান নাই, আসলেও নাই। তো যদি মুসলমান থাকতো তাহলে পরে এই মুসলমানেরা সারা দিত, মুসলমান নাই। এর জন্য নাহিদ বাবা সব সময় একটা কথা বলে, সব সময় আমার আমাকে শিক্ষা দেবার জন্য বলে, বাবা এই যে মহানবীর আওলাদদের বিরুদ্ধে এবং উমাইয়া আব্বাসিয়ারা যে গালিগালাজ করছে মসজিদের মিম্বরে দাঁড়ায়া, তখন সাহাবিরা কি করছে? অনেক সাহাবি তো শুনছে, কেউ তো প্রতিবাদ করে নাই, কেউ প্রতিবাদ করে নাই, সবাই শুনছে। কেন? জানের ভয়ে, প্রতিবাদ করলে কল্লাকাইটা ভালাইব। এর জন্য মহানবী আগেই হাদিস বলছে কি, যেই পর্যন্ত তুমি তোমার জান মাল ইজ্জত সম্মান সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবা, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না। এর জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম দেখাই দিছে কারবালায়, দেখো আমি আমার জানের থেকে বেশি আমার মহানবীকে ভালোবাসি, আমার মাওলাকে আমি বেশি ভালোবাসি, আমার সন্তান থেকে আমি আমার মহানবীকে বেশি ভালোবাসি, এর জন্য আমি সমস্ত সন্তানগুলা মহানবীর নামে উৎসর্গ করে দিলাম, এবং দেখো আমার স্ত্রী পুত্র, আমার মান সম্মান ইজ্জত সহায় সম্পদ যাহা কিছু আছে সব কিছু থেকে আমি আমার মহানবীকে ভালোবাসি, আমি আমার মহানবীর ন্যায়ের হাতকে ভালোবাসি, এই সঠিক পথকে ভালোবাসি, এই ইহেদিনা সিরাতাল মুস্তাকিমকে ভালোবাসি, এর জন্য আমি সব উৎসর্গ করে দিলাম, আমি কিচ্ছু রাখি নাই। এই উৎসর্গ এটা কোনো হত্যাযোগ্য না, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, একবারের তরে ফরিয়াদ করে নাই ইমাম হুসাইন আলাইহিস সালাম তার রবের দরবারে, তার হাবিবের দরবারে, তার মাসুকের দরবারে, তার মাওলার দরবারে ফরিয়াদ করে নাই। কেন? বান্দা কখনো, গুলাম কখনো কি যে দাসত্ব করে, দাস দাস কখনো ফরিয়াদ করে না, দাসের ধর্ম না ফরিয়াদ করা, গুলামের ধর্ম না ফরিয়াদ করা, কারণ মাওলা জানে গুলামের কি প্রয়োজন। মুর্শেদের দরবারে আইসেই তো মুর্শেদের কাছে ফরিয়াদ করি, না না, দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন
আগুনের কুণ্ডতে ফলাই নমরুদে আগুনের কুণ্ডতে ফলাই দিল। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডতে ফলাই দিছিল না নমরুদে? ইব্রাহিম নবী ফরিয়াদ করছে কেন? কারণ ইব্রাহিম হচ্ছে বান্দা, বান্দা আবেদি আবেদিহি, বান্দা কি দাস গোলাম কার? তার রবের। এর জন্য ফরিয়াদ করে নাই। তখন রব যখন দেখছে ফরিয়াদ করে নাই সে সাকসেস, তখন বলছে কুল্লাইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, কুল্লাইয়া নারু হে আগুন কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, তুমি শান্ত রূপ ধারণ করো আমার ইব্রাহিমের উপরে। তারপর ইউনুস নবী সে সাগরের মধ্যে এক মাসে তারে গিলা ফেলাইল, ওই মাছটাকে আবার বড় আরেক মাসে গিলা ফেলাইল। ওই মাছের পেটে ইউনুস নবী ছিল, কিন্তু একবারের তরেও তো ইউনুস নবী ফরিয়াদ করে নাই। কোরআনে কোথাও নাই যে ফরিয়াদ করছে, মোনাজাত করছে যে হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে অমুক দাও তমুক দাও, এই করো সেই করো না। তখন আবার আল্লাহ কি করছে, তাকে হেফাজত করছে, ওই মাছ তাকে হজম করতে পারে নাই। মাছের পেটে বাবা তিন মাস ছিল, হজম করতে পারছে না, অক্সিজেন নাই। মাছের পেটে যে ইউনুস নবী ছিল সে পিঠে বাইন্দা অক্সিজেনের সিলিন্ডার লয়ে যায় নাই, যে ফায়ার সার্ভিসের লোকের মত যে পানির তলে যাইবার হইলে অক্সিজেনের সিলিন্ডার লাগবো না, তা আবার সাগরের মধ্যে দুই মাছের পেটে টিফিনকারী বইরা খাওয়ান লয়ে যায় নাই যে মাছ বড়া খাইতে হইব। সেই ইউনুস নবী কত হাত পানির তলে চলে গেছে, আর আমি আর আপনি দশ হাত পানির তলে গেলে কান পটপট করে, ওরে বাবা রে বাবা। তাহলে অক্সিজেন নাই, খাওয়ান নাই, আহার নিদ্রা নাই, কোনো কিছু নাই, ইউনুস নবী মাছের পেটে রইল। সেই ইউনুস নবী তো আমার আর আপনার মতো না, মহানবী কিভাবে আমার আর আপনার মতো হয়? এই উমাই আব্বাসিয়ারা এই ওহাবি খারিজিরা কিভাবে বলে মহানবী আমাদের মতো মানুষ, ওদের মতো বেদব আছে নাই? কিন্তু ইউনুস নবী ফরিয়াদ করে নাই। ইয়াকুব নবীকে 20 বছর কিরায় খাইছে বলে ফরিয়াদ করছে আল্লাহর কাছে না, কারণ দাস, দাস কখনো ফরিয়াদ করে না, গোলাম ফরিয়াদ করে না। গোলাম কি করে? গোলামি করে। এর জন্য মুরিদের দায়িত্ব কি? তার মুর্শিদকে স্মরণ করা, আর মুর্শিদ তার সমস্ত কিছু সইপা নেয়, দেখা নেয়, হেফাজত করে। আমি তো স্মরণই করতে পারি নাই, হেফাজত কি করব? সন্দেহ তো রয়েছে অন্তরের থেকে না। উম্মতের কাজ কি? রসুলকে স্মরণ করা, কিন্তু রসুলকে তো আমরা স্মরণ করতে পারি নাই। ইব্রাহিম নবী তার ছেলেকে জবাই করতে যায় ফরিয়াদ করছে না, করে নাই তো।